আমরা এখন চলে এসেছি নশিপুর রাজবাড়িতে। নশিপুর রাজবাড়ি ভেতরকার ঐতিহাসিক একটা রাজবাড়ি, রাজপ্রাসাদ এই সমস্ত কিছু এখানে আছে। আর এই প্রতিষ্ঠাতা রাজা দেবী সিংহ স্থাপিত 1776 খ্রিস্টাব্দ। আপনারা দেখতে পাচ্ছেন এর ইতিহাস। প্রতি টিকিট 20 টাকা, আগে 10 টাকা ছিল, 10-এর নিচে একটা আংশি বাড়িয়ে 20 টাকা করা হয়েছে। হ্যাঁ, এরপরে আবার দেখবেন 2টা পাল্টে 30 হবে, আস্তে আস্তে এগোবে। তো এই হচ্ছে আমাদের এন্ট্রান্স, নশিপুর রাজবাড়ি। সুন্দর রাজবাড়ি। প্রবেশপথের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রতিষ্ঠাতা রাজা দেবী সিংহ, মুঘল যুগের পৃথিবীর বিখ্যাত ভাস্কর্য, পাথরের জাফরি কাজ, এই সমস্ত কিছু দিয়ে এখানকার সংগ্রহশালা। তো অনেক কিছু দেখার আছে, কিন্তু আমাদের এখন একটু অন্য জায়গায় যেতে হবে, তাই জন্য এখানে বেশি ঢুকে সময় নষ্ট করব না। তার কারণ জগৎ সেটের ক্ষেত্রেও যেটা দেখলাম, যদি ভেতরকার ক্ষেত্রে ভিডিও বা ফটো তুলতে না দেয় তাহলে পরে গিয়ে লাভ নেই, তাই জন্য প্রয়োজন নেই। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং সেখান থেকে আমরা অন্য কোনো জায়গায় গিয়ে আপনাদেরকে অন্য কোনো জিনিস দেখাবো। টাটা। বন্ধুরা, যেটা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ তো এর একবার অনেকবার এসেছি, কিন্তু আজকে মুর্শিদাবাদ থেকে আমরা চলে এসেছি এমন একটা জায়গাতে একদম ভারত বাংলাদেশের বর্ডারে।
মানে আমরা যেখানে ছিলাম লালবাগ সেখান থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরত্বের মধ্যে আছে আপনার আমাদের লালবাগ, মানে এই বাংলাদেশের বর্ডারটা লালবাগ থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরত্বে আছে এই ভারত বাংলাদেশের বর্ডার। কাঁটা তারে বেড়া দিয়ে ঘেরা এই ভারত বাংলাদেশের বর্ডার। আমি এখন চলছি বা ভারতবর্ষে, কিন্তু আছি মানে দেখাবো আপনাকে বাংলাদেশের বর্ডারটা। দেখুন কাঁটা তার দিয়ে, দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে পুরো বাংলাদেশের, পুরো বাংলাদেশ মানে বাংলাদেশে আসা যায় বাইক নিয়ে। আমরা এসেছি আমাদের সব বন্ধুদের নিয়ে, যেটা আপনাদেরকে বলার উদ্দেশ্য আমাদেরকে গাইড করে নিয়ে এসছেন আমাদের মাস্টারমশাই সঙ্গে যাচ্ছেন সামনে। স্যার আপনার নামটা একটু বলবেন। সাদিবুল স্যার যাচ্ছেন, উনি আমাদের এরকম ভাবে গাইড করে নিয়ে এসছেন। এই হচ্ছে সেই বাংলাদেশ বর্ডার, কাঁটা তারে বেড়া দিয়ে ঘেরা। হ্যাঁ, প্রচন্ড মনে উত্তেজনা এবং থ্রিল লাগছে যে এখানে এসছি আমরা বাইকে করে, একদিকে ভারত একদিকে বাংলাদেশ। এই হচ্ছে কাঁটা তারে বেড়া, অন্য জিনিস অন্য জিনিস। এই হচ্ছে কাঁটাতারের বেড়া, এই হচ্ছে বাংলাদেশের পুরো জায়গাটা, ওই প্রান্ত পুরো বাংলাদেশ। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এই হচ্ছে সেই বাংলাদেশের কাঁটাতারের বেড়া, এখানে আমরা এসেছি। অদ্ভুত রকমের রোমাঞ্চ হচ্ছে যে আমরা প্রতিবেশী দেশে এসেছি বাইকে করে, এটা আমাদের সব থেকে বড় প্রাপ্তি। প্রতিবেশী দেশে আমরা এসেছি বাইকে করে, হ্যাঁ একদমই তাই। এই হচ্ছে সেই বাংলাদেশের বর্ডার, বাংলাদেশের বর্ডার। এটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারের গেট, সীমান্তের এপার ওপার প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ। আমরা এখানে দাঁড়িয়ে আছি, অদ্ভুত রকম রোমাঞ্চ হচ্ছে এই জায়গাতে। নীলবাবু এসছেন সঙ্গে, আসেন সবসময়। এই গেট আমরা পার করছি না এখন, এক্স্যাক্টলি আমরা এপাশেই আছি, ইন্ডিয়াতেই আছি এখন, আমরা পার করছি না, একদম কাছাকাছি। অদ্ভুত রকম রোমাঞ্চ হচ্ছে, ভাবতে পারা যাচ্ছে না, জাস্ট দারুন। বল কিছু। এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। এই যে গেটটা দেখছেন, এটা ভারত বাংলাদেশের বর্ডারের গেট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আছি, এসছি অনেক কষ্ট করে এসছি এটার জন্য। এটা আমাদের সেরা পাওনা এই ট্যুরে। এরপরে পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভাবতে যে রোমাঞ্চ হচ্ছে যে বাংলাদেশের কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়া কিন্তু আমরা দেখছি এবং আমরা দেখতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি যে অদ্ভুত রকম একটা রোমাঞ্চ হচ্ছে শরীরের মধ্যে, মনের মধ্যে, ভাবতে পারা যাচ্ছে না জাস্ট। তো অদ্ভুত সুন্দর। তো আমাদের আবার ফিরতে হবে। তো আমরা এখন আবার এই রাস্তাটা যে এসেছি, আমরা লালবাগ থেকে যে এখানে এসেছি, প্রায় 2 ঘন্টার মতো বাইক চালিয়েছি আমার বন্ধুরা, বাইক চালিয়েছেন 2 ঘন্টার মতো। তো সেইখানে এই 2 ঘন্টা বাইক চালিয়ে আমাদের আবার ফিরতে হবে, সন্ধেবেলা হয়ে এসছে, তো আমরা ফিরবো। কিন্তু এই যে জিনিসটা আমরা দেখলাম, অদ্ভুত। সবাই একটুখানি স্যার সৈকত দা হাই হ্যালো করে দাও, স্যার হাই হ্যালো করে দাও। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে এদিকে, না না না, ও সরি সরি সরি, আমি হ্যাঁ হ্যাঁ, এদিকে বিনাকাবু দেখো একটু, সেই দেশ, সেই দেশ জন্ম দিয়েছে আমাদের দেশ, এক্স্যাক্টলি। কিছু বলুন, দুঃখ লাগে যে এখন তারা তাদের পিতা মাতাকে ভুলে গিয়ে নমস্কার বন্ধুরা, আজকে আমরা মুর্শিদাবাদ থেকে বাড়ি যাওয়ার পথে। তো আমাদের সঙ্গে যারা ছিলেন, নীলয়বাবু, সৈকতদা, শ্রীজিৎ, অদ্রিবাবু, আর ভেতরে আমার আরো দুজন বন্ধু আসছেন, বিরাকবাবু আর তনুজিৎ। তো আমরা এখন মোটামুটি শেষ করছি ট্যুর। তো বাইক রাইড শেষ হতে চলেছে, অনেক কিছু ভিডিও আপনাদেরকে দেখালাম, দেখবেন কেমন লাগে, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পছন্দ না হলেও বলবেন, পছন্দ হলেও বলবেন। সব রকম তো নিয়েই থাকতে হবে মিলেমিশে, খুব দরকার। এই যে গাড়ি বেরোচ্ছে, এই গাড়ি নিয়ে ট্যুর আমাদের চলবে, পরবর্তী কিছু অভিযান আমাদের সঙ্গে আসছে, তো সেগুলো নিয়ে আবার আসবো। ধন্যবাদ, টাটা। এসে গেছেন তনুবাবু, এসে গেছেন উনি, এবারে আস্তে আস্তে আমাদের সঙ্গে আসছেন। একটু একটু হাতটা দেখি তনুবাবু, একটু হাতটা,
টাটা, আবার দেখা হবে পরবর্তী ট্যুরে। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, টাটা। পথে যেতে যেতে চোখে পড়লো মায়াপুরের ইস্কন মন্দির, অপরূপ সুন্দর, এত সুন্দর দেখতে লাগছে বাধ্য হয়ে আমরা বাইক থেকে নেমে ভিডিও করছি। এই দৃশ্যটা এত মনোরম লাগছে, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, বেরিয়েছিলাম সকালবেলা আমাদের মুর্শিদাবাদের হোটেল থেকে, রেসিডেন্সি থেকে। তো অনেকটা পথ চলার পরে আমরা পথে পেলাম এই ধাবাটা, কি লেখা আছে দেখতে পাচ্ছেন, সোনার বাংলা হোটেল। এই ধাবাতে মোটামুটি পলাশি প্রান্তরে এই হোটেলটাতে আছে ধাবাতে আমরা খাওয়া দাওয়া করলাম, করে এবারে একটুখানি রিল্যাক্স হলাম, হয়ে এবার আমি যাবো হাওড়ার দিকে। কেমন অভিজ্ঞতা হলো স্যার বলুন একটু? অভিজ্ঞতা খুব সুন্দর, পরের অভিজ্ঞতার জন্য আবার ওয়েট করছি, এটাই হচ্ছে অভিজ্ঞতা আমার। আমরা একটা ট্যুরের পরে পরের ট্যুরের প্ল্যান করে দিই, আবার বেরিয়ে পড়ি একদম। তো সঙ্গে থাকুন, আর কি বলবো, পরের ট্যুর নিয়ে আবার আসবো আমাদের কাছে, কেমন? স্টে টিউনড।